দেখা যায় আবু জাহিল আমার আল্লাহকে মানে কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না মেনে জাহান্নামী। রসুল বলেছেন আমাকে মানলে আল্লাহকে মানা হবে আর আমাকে ভুলে গেলে আমার আল্লাহকে ভুলে যাওয়া হয়ে যাবে। তাহলে আবু জাহেল আল্লাহকে মেনেছেন কিন্তু নবীকে না মেনে আল্লাহর মানা তার বৃথা হয়েছে না হয়নি? ফের আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি, তাহলে আল্লাহ নবী জানিয়েছেন আমাকে ইত্তেবা করলে আল্লাহকে ইত্তেবা করা হয়, আমাকে অস্বীকার করলে আমার আল্লাহকে অস্বীকার করা হয়। পৃথিবীতে হিন্দু খ্রিস্টান জৈন পারসি সিবিরি সাই গুজরাটি মারাঠি কুচবিহারি বিহারি বাঙালি এদের ভিতরে প্রত্যেকে প্রত্যেকে স্রষ্টা বলে একজন আছে মানে 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 না শুধু নাস্তিক দলেরা, কিন্তু পৃথিবী ধর্মে যত মানুষ আছে 3.5 থেকে 4.5 হাজার ধর্ম প্রতি ধর্মের মানুষেরা তারা স্রষ্টা বলে একজন তারা মানে মানে। তাহলে আল্লাহকে মানলে যদি জান্নাত পাওয়া যায় তাহলে হিসাব বলে পৃথিবীতে নাস্তিক বাদে যত ধর্ম আছে তারা স্রষ্টাকে মেনে তারাও জান্নাত পাবে, কিন্তু জান্নাত পাবে না ওদের ভিতরে স্রষ্টাকে মানে কিন্তু ওদের ভিতরে পিয়ারা নবীকে না মানার জন্য স্রষ্টাকে মানাটাই বিফলে গেছে না যায়নি। কথা বুঝে আসেনি ভাই? আমার ওয়াজ কেচ্ছা খাইনি না? আপনাকে বুঝতে হবে, আমাকেও বুঝতে হবে, আপনাকে হ্যাঁ দিতে হবে, আমিও সেইভাবে বক্তৃতা করব, তাহলে সুবিধা হবে। আল্লাহ, তাহলে আপনার কাছে বলছিলাম খুব ঠান্ডা মাথায় শুনবেন। আহ, দেখা যায় আল্লাহকে মানলে আমার আল্লাহকে মানলে নবীকে মানা কিন্তু হবে না, কিন্তু নবীকে মানলে আমার আল্লাহকে মানা হবে। আমি আপনাকে বোঝাতে চেয়েছি, ফের একটা হাদিস পড়া যাক, হাদিসটা আর একবার দোহরা দেওয়া যাক। মান আতানি নবীকে এত্তেবা করলে ফাকাদ আতাল্লাহ, আল্লাহকে এত্তেবা করা হয়। মান আসানি নবীকে অস্বীকার করলে ফাকাদ আসাল্লাহ, আল্লাহকে অস্বীকার করে জাহান্নামে যাওয়া হয়। নবী আমার পঞ্চম নম্বরে একটা হাদিস বলেছেন, মান আতা আমিরি, আমি যাকে ধর্মের আমির করে ধর্মের হুজুর করে ধর্মের ব্যক্তি করে ধর্মের লেবার করে ধর্মের একটা নির্বাচন ব্যক্তি করে ধর্মের দায়িত্বশীল ব্যক্তিকে করে আমি যে রাজ্যে যে এদেশে যে জেলায় যে মহল্লা যে পাড়ায় পাঠাবো ওকে যদি কেউ মেনে নেয়, আমি রসুল আমাকে আমার আল্লাহকে মেনে নেওয়া হবে। ওকে যদি কেউ অপমান করে আমি রসুল আমাকে আমার আল্লাহকে অপমান করা হবে। এ ছেলেরা বাচ্চারা, রসুল বললেন মান আতা আমিরি, যাকে আমি ধর্মের আমির করে পাঠাবো ওকে তোমাদের মানা লাগবে 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 লাগবে। তাই খাজা মঈনুদ্দিন দেখা যায় আজমিরি রহমাতুল্লাহ আলাইহিকে ভারতবর্ষে হরিয়ানা কে পাঠিয়েছে? আমার নবী পাঠিয়েছে ধর্মের আমির করে ধর্মের দায়িত্ব দিয়ে ধর্মের হুজুর করে হরিয়ানায় পাঠিয়ে আল্লাহর কথা নবীর কথা প্রচার করতে এসেছিল। তাহলে খাজা হুজুর নবী পাকের গোলাম, নবী পাকের ধর্মের দেখা যায় কাজে তিনি একজন লেবার, তিনি গোলাম। রসুল বলেছে যাকে আমি লেবার আর গোলাম করে পাঠাবো তাকে মানলে আল্লাহকে আমাকে মানা হবে। ওই জামানায় খাজা হুজুরকে যারা মেনেছিলেন তাদের প্রজন্মিত ছেলে মেয়ে আমি আর আপনি, যারা শক্তি দেখিয়েছে আর লেখাপড়ার যোগ্যতা দেখিয়েছে, ওই খাজা হুজুরের পায়ের জুতোর বাড়ি তারা খেয়েছে না খাইনি? তাহলে খাজা হুজুরকে যারা মেনেছিল তাদের প্রজন্মিত ছেলে মেয়ে আমি আর আপনি, এটা ইতিহাস। কিন্তু যারা মানেনি, শক্তি দেখিয়েছে আর লেখাপড়ার যোগ্যতা দেখিয়েছে, চট তো খেলে অনেক ইজ্জত থাকতো কিন্তু পায়ের জুতোর বাড়ি খেয়েছিল। শুধু জুতোর বাড়ি খাজা হুজুর ধরে মারেনি, ছেড়ে দিয়েছে রকেটের মতো, যেখানে গিয়েছে সেখানে গুতন মেরে মেরে ফের সেই পাততলা নিয়ে এসেছিল, ইতিহাস তার প্রমাণ। এবার কেউ যদি বলে যে পীর মাসায়েক মানা যাবে না, ওই জামানা তোমার চাইতে বড় শক্তিশালী আর জ্ঞানী লোক ছিল, সে জুতোর বাড়ি খেয়ে সাইজ হয়েছে, তুমি ওই জামানা থাকলে না আমার মন বলে জুতোর বাড়ি খেয়ে তুমি মরে যেতে। খুব ভুল বলছি নাকি?
আরে খাজা হুজুর জুতোর বাড়ি যখন মেরেছিল রকেটের মতো উড়ে উড়ে তার মাথায় চেহারায় লাগতে লাগতে খাজা হুজুরের কাছে চলে এসেছে। তাই পৃথ্বীরাজ জয়পাল মনে করলো, ও যখন জুতো উড়াতে পারে তাহলে আমরা পাথর উড়াবো। ও যখন পাথর উপর থেকে গড়ে দিয়েছে পাথরটাকে, একটা আঙুলের ইশারায় পাথরটাকে দাঁড় করিয়েছে। তার কারণটা কি? এই খাজা মাইনউদ্দিন আজমির রহমতুল্লাহ পৃথিবীর কেউ এখানে পাঠায়নি, ইনি যার কথা মোতাবক এসছে তিনি হলো তামাম পৃথিবীর শ্রেষ্ঠ মুহাম্মদ সাল্লাম, জোরে বলেন। আর তিনি হলো তানার লেবার, আর তার প্রতি তুমি অত্যাচার করবে তানার লেবার হিসাবে, উনি যখন কাজ করবে আমার আল্লাহ আমার রসুলের রহমত মদত সাহায্য থাকবে না? থাকবে না, অবশ্যই থাকবে। তাই পাথর ফেলে দিও, কাজ হয় আনার সাগরে পানি শুকিয়ে দিয়ে। কি করেছিলেন? পানি বন্ধ করেছে, গরুর দুধ খাওয়া বন্ধ করে দিয়েছে, তাহলে ভালো হয়েছে। আনার সাগরের কাছে তাবু গাড়তে দেবে না, পানিও বন্ধ করে দিয়েছে। কত বসাচ্ছি ভাই, কিছু করার নেই, কিছু করার নেই। আল্লাহ, আজকের ওয়াজ কিন্তু নবী দিবসের ওয়াজ, মাথায় রাখবেন। আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি, তাহলে রসুল বলেছেন আমাকে এত্তেবা করলে আল্লাহকে এত্তেবা করা হয়, আমাকে অস্বীকার করলে আমার আল্লাহকে অস্বীকার করা হয়। আমি যাকে ধর্মের আমির করে পাঠাবো তাকে যদি কেউ মেনে নেয়, আল্লাহ রসুল বললেন আমাকে আমার আল্লাহর হুকুমকে মেনে নেওয়া হবে। তাকে যদি কেউ অপমান করে, আল্লাহ রসুল বললেন আমাকে আমার আল্লাহকে অপমান করা হবে। ওই জন্য আল্লাহর কোরআন বললেন ফাইল্লাম তাফালু আমার সঙ্গে আগে যুদ্ধ করতে বলো। নিশ্চয়ই যুদ্ধ করে পারবে না। হামান চলে গেল, সাজ্জাদ চলে গেল, নমরুদ চলে গেল, ফেরাউন চলে গেল, কেউ যুদ্ধ করে পারিনি, পারবে না। আর সামান্য পৃথিবীর জমিনে অল্প সময়, সামান্য তো চাওয়ালা এত শনি আর মঙ্গল। তোমরা যে কি ভাবো আমার তো মাথায় আসে না। হ্যাঁ, এমন কি ভাবো তোমরা? কলেমা যখন মফিজুল পড়েছে, চিন্তা ভাবনা পড়েছে কপাল এরকম হবে, বুঝে সুঝে পড়েছে। যুদ্ধের মাঠের দিকে তাকে হিসাব করলে পাওয়া যায় যে কলেমা যারা পড়েছে তাদের দুর্দশা শেষ সময় এরকম হবে। তাই এতে আর কোনো চিন্তা ভাবনা, কোনো অবকাশ থাকা দরকার নেই তো, বুঝলেন না? কোনো দরকার নেই। মায়েরা অত কথা বলছে কেন? হ্যাঁ, অত কথা বলবে কেন মায়েরা? যেরকম বাড়িতে টিভি দেখেন চুপ করেন, চুপ করে থাকেন, এত চুপ করে থাকেন, আর একটু হয় কথাবার্তা হয় মেয়ের এক জায়গায় থাকলে তো একটু গল্প গুজব হয়। আল্লাহ, আমার বক্তৃতা ছিল কি, খাজা মঈনুদ্দিন আজমির রহমাতুল্লাহ আলাইহির প্রসঙ্গে একটা হাদিস পড়েছি। চলেন আর একটা হাদিস পড়ে ক্লিয়ার করা যাক। এলাকায় কোনো যদি নোনা পানি থাকে, নোনা পানি জীবনের মতন পরিষ্কার পানি হবেই হবেই হবে। চলেন আর একটা হাদিস পড়া যাক। হাদিস শরীফে নবী আমার জানিয়ে দিলেন লা তাশুদ্দু রিহাল ইল্লা ইলা সালাসাতি মাসাজিদিন। আল্লাহ নবী হাদিস শরীফে বললেন ও পৃথিবীর উম্মাতেরা জেনে রেখে দাও, লা সদ্দর রিহাল, তোমরা উটের হাওদার হয়ে যানবাহনে করে, উটে করে, ঘোড়ায় করে, সাইকেলে, বাইকে, টেনে, স্টিমামে, ফ্লাইটে, প্লেনে, এরোপ্লেনে, হেলিকপ্টারে, এক কথায় তোমরা যানবাহনে তোমরা যদি যাও তিনটে জায়গায় যাবে। ইল্লা ইলা সলাসাতিন মাসাজিদিন, নামাজ পড়ার জন্য তিনটে জায়গায় তোমরা যাবে। এক নম্বরে হলো কাবা বাইতুল্লাহ, যে কাবা বাইতুল্লাহ এক রাখা নামাজ পড়লে এক লক্ষ রাকাতে সওয়াব হয়। একটা হলো মসজিদি হাজা, রসুল বললেন আমার এই মসজিদ, মসজিদে নববীতে এক রাকা নামাজ আদায় করলে 50,000 রাকাতে সওয়াব পাওয়া যায়। আর মসজিদুল আকসা যেটা প্যালেস্টাইন জেরুজালেমের ভিতরে, শুক্রবারে কলম পত্রিকা যে ছবিটা দেখতে পাই, ওই মসজিদে এক রাকা নামাজ আদায় করলে দেখা যায় 25,000 রাকাতে সওয়াব পাওয়া যাবে। আল্লাহর কাবার এলাকায় এক রাকা নামাজ আদায় করলে 1,00,000 রাকাতে সওয়াব, মদিনা শরীফে 50,000 রাকাতে সওয়াব।
আর ওই মসজিদুল আকসা মসজিদুল প্যালেস্তাইনে এক রাকা নামাজ পড়লে 25,000 রাকাতের সওয়াব। আল্লাহ নবী বললেন, দুদেশে যদি সফর করতে পারো নামাজে নেকি নবার জন্য, নামাজে নেকি নবার জন্য, তবে সুযোগ পেলে কাবা এসো, সুযোগ পেলে মদিনা এসো, সুযোগ পেলে জেরুজালেমে মসজিদুল আকসা প্যালেস্তাইন ওখানে এসো। এটা নামাজ পড়ার জন্য, মন যদি চায় বেশি বেশি নেকি নবার জন্য, এই তিনটে জায়গা তোমরা চলে আসবে। আর বাদ বাকি পৃথিবীর অন্য কোথাও বেশি নেকি নামাজের জন্য দৌড়ানো শরিয়াতে জায়েজ নয়। আপনাদের এলাকায় একটা জুমা মসজিদ আছে, জুমা মসজিদে শুক্রবারে নামাজ আদায় না করে বারাসাত মধ্যম গ্রামে কেউ যদি নামাজ আদায় করে, রসুল বলেছে ওটাই হবে ভুল। নামাজে বেশি সওয়াব যদি নিতে চাও কাবা মক্কা মদিনা এখানে যাও, আর নামাজে বেশি সওয়াবের জন্য নিজের এলাকা ছেড়ে অন্য এলাকায় যেন যাতায়াত করো না। তাবলিগ জামাতের কিছু ব্যক্তিরা ফতোয়া দেয়, দুদেশে সফর করা চলবে না, মাজার জিয়ারাত করা চলবে না। আরে মূর্খ ঝাড়, ওখানে লেখা এসছে নামাজ জিয়ারাতের কোনো প্রসঙ্গ নেই। ফতোয়া দেয় না যে মাজার জিয়ারাত করা যাবে না দুদেশে সফর করে, আরে ওখানে নামাজের নাম গন্ধ গ্যাস দুর্গন্ধ কিছুই নেই, শুধু বলা হয়েছে নামাজে যদি বেশি সওয়াব নিতে চাও এই তিনটে জায়গায় এসে বেশি সওয়াব, অন্য কোথাও নামাজের জন্য যেও না, কিন্তু জিয়ারাতের জন্য নিষেধ করেছে। ও হাদিসকে আমি পড়িনি, আমার হুজুর পড়িনি, সমস্যা হয় জায়গায়, এই জায়গায় সমস্যা। আমি আপনার কাছে আর একটা কথা বোঝাতে চেয়েছি, লক্ষ্য করে দেখা যাক। তাহলে হাদিসটা পড়েছি আমি, দুটো হাদিস পড়েছি, একটা হলো খাজা হুজুরকে মানার একটা দলিল পেশ করলাম, দ্বিতীয় নাম্বার বলেছি বাবা আল্লাহ নবীর হাদিস দিয়ে বললাম দুদেশে সফর করবে নামাজের উদ্দেশ্য যদি হয়, তুমি তিনটে জায়গায় যাবে, আর নামাজের জন্য অন্য কোথাও তোমার বেশি সওয়াবের জন্য যাওয়া চলবে না। এবার আমি একটা কথা বলি, মক্কা শরীফে আমার ভাইজান গিয়েছিলেন, যে কথাটা শুনলাম, আল্লাহর কাবার এলাকায় এক রাকা নামাজ আদায় করলে 100,000 রাকাতে সওয়াব হয়, তাহলে কাবার এলাকায় এক রাকা নামাজ পড়লো 100,000 রাকাতে সওয়াব যদি হয়, তাহলে কাবার এলাকায় 5 বছর নামাজ পড়লে যা নেকি আর নেকি। আপনাদের এই দেখা যায় হরিঙ্গাটা থানার ভিতরে এলাকায়, এখানে যদি 50 বছর ধরে নামাজ পড়া হয়, আমার মন বলে ওই 5 বছরে সমান হতে পারবো না। ওরা 1 রেখাতে 100,000 রেখাতে সওয়াব পাবে, আমরা 1 রেখাতে 27 গুণ সওয়াব পাবো। ওরা 5 বছর ধরে যা নেকি কামাবে, আমরা 50 বছর ধরে অত নেকি কামাতে পারবো না। এবার আমি আপনার কাছে সওয়াল ছুড়ে দিলাম, তাহলে মক্কার এলাকায় ঘর বাঁধা ভালো না মদি দেখা যায় আপনাদের হরিঙ্গাটা থানা নদিয়া এলাকায় ঘর বাঁধা ভালো? এই হরিঙ্গাটা ঘর বাঁধা ভালো না মক্কা শরীফে? যাও কেটে বলতে হবে মক্কা শরীফে না, এখানে মক্কা শরীফে। তাহলে মক্কা শরীফে ঘর বাঁধা জান্নাত যদি পাওয়া যেত, তাহলে এতদিন বেচা কেনা করে কেন জান্নাত? আমডাঙ্গা থানা, ও আমাদের বলে দেবেন তো মাশাল্লাহ। গ্রামের নাম কি মাসাহেব? উড়ালা। ও উড়ল, ও উড়লা, উড়লা মাশাল্লাহ। তাহলে মক্কার এলাকায় ঘর বাঁধা ভালো না আপনাদের আমডাঙ্গা থানার এলাকায় ঘর বাঁধা ভালো? আমরা সাধারণ সকলে বলবো আল্লাহর কাবার এলাকায় ঘর বাঁধা ভালো, ভালো, ভালো। তবে কাবার এলাকায় ঘর বাঁধলে যদি এত ভালো জান্নাত পাওয়া যায়, পৃথিবীর ইতিহাস প্রমাণ দেয় আল্লাহ নবীর বাড়ি ছিল কাবার এলাকায়, যখন আবু জাহেলের বাড়ি আমার নবীর চাইতে কাবার নিকটবর্তী আবু জাহেলের বাড়ি, তাহলে কাবার কাছাকাছি ঘর বাঁধলে যদি জান্নাত পাওয়া যায়, তাহলে আবু জাহেলের তো জান্নাত আগে অজি হয়ে গেছে নাকি? এখানে আসবে নবী দিবসের প্রসঙ্গটা ঢুকবে ভাই। আপনি যদি বলেন মসজিদের সেক্রেটারি হলে জান্নাত পাওয়া যায়, তাহলে আপনাকে আর একটা প্রসঙ্গ বলতে হবে। আপনি দেখা যায় আবু তালেব কাবা শরীফের মতওয়াল্লি ছিল, তাহলে উনি জান্নাত পাবে।
আমার আগের ওয়াজ খেয়াল আছে, মান আতা নিজারা নবীকে এত্তেবা করেছে, ফাকাদ আতাল্লা আল্লাহকে এত্তেবা হয়েছে, মান আসা নিজারা নবীকে ভুলে গেছে, ছেড়ে দিয়েছে, ফাকাদ আসাল্লা আল্লাহর ঘরের সেক্রেটারি হয়ে কিন্তু কাজ হবে না, বলার উদ্দেশ্য ছিল এটাই। তাহলে আবু তালেব কাবা সেক্রেটারি মতওয়াল্লি ছিল, তবুও জাহান্নামি। আবু তালেব আল্লাহকে মেনেছে কিন্তু আমার নবীকে না মেনে বেঈমান কাফের হয়ে জাহান্নামি জাহান্নামি হয়ে চলে গেছে। এ ছেলেরা বাচ্চারা, আপনি নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ করবেন, যাকাত দিবেন, তসবিহ তেলাওয়াত করবেন, কুরবানি আকিকা সবরেসানি করবেন, কিন্তু এত গুণ হলো শুধু নেকি আর নেকি। মি ওয়ালে দিঘি ও ওয়ালা দিঘি, আল্লাহ নবী বলেছেন তোমার ছেলে মেয়ে অপেক্ষা, তোমার বি বাচ্চা অপেক্ষা, আমাকে বেশি ভালোবাসা, ওটা তো নেকি, তো অবশ্যই নেকি, তবে ওটাই হলো আগে ইমান। জোরে বলেন সুবহানাল্লাহ। ফের আমি আপনাকে বোঝাতে চেয়েছি, আল্লাহর কাবার এলাকায় এ 5 বছর ধরে নামাজ পড়লে জানে কি হবে, আর আপনাদের উড়ালা এলাকায় যদি আমরা 50 বছর ধরে নামাজ আদায় করি, অতটা নেকি আমরা কামাতে পারবো না, তবু কাবা শরীফে আমরা কেন যাইনি? একটা হাদিস পালন করেছি, ওই হাদিসের দিকে তাকিয়ে আমি মফিজুল, আমার যতটা সম্পত্তি ছিল আমি পাসপোর্ট করে মক্কার এলাকায় লুকিয়ে থাকতাম, মরুভূমি এলাকায় টেনানগরে টোটাল জায়গায় লুকিয়ে থাকতাম, যাযাবর ভেষ ধরে, কিন্তু একবারও ইন্ডিয়াতে ফিরে আসতাম না। একটা হাদিস যখন চোখে পড়েছে তখন এবার নিয়তটা পাল্টে গেছে, মক্কা শরীফে ঘর বাঁধান আমার প্রয়োজন নাই। আল্লাহ নবী জানিয়েছে যারা মক্কা শরীফে ঘর বাঁধবে, আমি আল্লাহকে, আমি নবী আমাকে, আমার আল্লাহকে যারা বিশ্বাস করে ঈমান নিয়ে, ওরা যারা ইন্তেকাল করবে, ওরা মারা যাবার পর ওদের প্রতি অহিদুনে স্নানে সলা খমসা, আল্লাহ নবী বললেন ওদের প্রতি আমার মোহাব্বত থেকে 5 বার সালাম। যারা মক্কা থেকে মদিনায় হিজরত করেছিল, ওরা নবীকে মানবে, আল্লাহকে মানবে, নামাজ রোজা হজ যাকাত করার পরে ওরা যখন মদিনা শরীফে ইন্তেকাল করবে, আমি রসুল আমার অন্তর থেকে 6 বার ছালাম। আল্লাহ নবী জানিয়েছে এ সাহাবাই কেরামেরা যারা কাবাকে দেখতে পারলো না, মদিনা শরীফে আসতে পারলো না, আমি রসুল আমাকে দেখতে পারলো না, তারা দূর থেকে খাজা মঈনুদ্দিনের হাতে হাত দিয়ে, ওই জামানায় যারা ঈমান এনেছে, ঈমান এনেছে, ওদের মারা গেলে মক্কার মতো 5 বার সালাম নয়, মদিনার মতো 6 বার সালাম নয়, ওদের প্রতি আমার অন্তর থেকে 7 বার সালাম। আর একটু জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন জানিয়ে দিলেন ইয়া মায়া ফিরুল মারুমিনা কি কি ও উম্মি কি ও আবি কি ও সাহিবা কি কি আবানি, কিয়ামতের দিন আমি আপনার মায়ের কাছে আপনি যাবেন, আপনার মা বলবে আমি বিয়ে করেছিলাম, কোনো সন্তান জন্ম হয়নি, তুমি তো আমার ছেলে না, মা কিন্তু পালিয়ে যাবে। আব্বা বলবে আমি বিয়ে করেছিলাম কিন্তু আমার স্ত্রী 2 দিন পরে পালিয়েছিল, আপনার আব্বা পালিয়ে যাবে। ওই হাসরের দিন কঠিন দিনে আপনার যদি নেকি থাকে নেকিটা ভাগ বাটলা হবে, আপনার যদি সওয়াব থাকে সওয়াব নেকি গুণ অপরকে আপনার যদি অংশীদার হয় তাকে দিতে হবে, কিন্তু নবী পাকের রহমত যদি বেশি পাও পৃথিবীর কেউ আপনার কাছ থেকে ভাগ নেবে না। তাই মক্কার এলাকায় 1 রাকা নামাজ পড়লে 1 লক্ষ নেকি, ওদের নেকি হোক আমাদের কম নেকি হোক, তবে ওদের 5টা রহমত আমাদের 7টা রহমত। ফের একবার বলছি, মক্কার এলাকায় 1 রাকাতে 1 লক্ষ রাকাতে সওয়াব, আমাদের এলাকায় 27 গুণ সওয়াব, তাহলে ওদের সওয়াব বেশি আমাদের সওয়াব কম, কিন্তু রসুল বলেছে ওদের রহমতটা 5টা আর আমাদের জন্য রহমতটা হলো 7টা। হাসরের দিন কঠিন দিনে নেকির বড্ড একটা দাম থাকবে না, বড্ড একটা দাম থাকবে না, দুনিয়ার মানুষেরা তোমার কাছ থেকে অনেকে ভাগ ভাটলা করে নেবে, কিন্তু হাসরের মাঠে আল্লাহ নবীর রহমত যার উপরে নসিব হবে, আমার আল্লাহ ওই রহমত আর কাউকে দিতে দেবে না। নেকির দ্বারা জান্নাত নাও পেতে পারেন, কিন্তু নবীর রহমত যার উপরে আশা করি অবশ্যই সে জান্নাতি জান্নাতি জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বুঝে এসছে ভাই? কি বাবু, না এক দিও না, হয় দিও না, আমি গায়ে জ্বর তো, ওই জন্য ঘাম বার হচ্ছে, গায়ে তো জ্বর, পাক্কা 211টা জলসা করা হয়ে গেছে, কটা আমি বাঁচবো?
এখন দুশো কি অহংকার করছে না, অন্য কোন আলেমরা এখন পাঁচটা জলসা দাওয়াত পায়নি, বুঝলেন না? আর আমার তো চব্বিশ পরগনা সাউথ নর্থে তো দাওয়াত তো খুব কম, সব সব বাইরে, সব বাইরে, ওই জন্য কঠিন হয়ে যায়, কষ্ট হয়, সারাদিন গাড়ির ড্রাইভিং করতে, ছশো আটশো এগারোশো কিলোমিটার রাস্তা গাড়ি চালাচ্ছি নিজে, বুঝলেন না? কিচ্ছু খাই রে, খাবার জন্য কষ্ট হয়, কোনো রকম একটু কলা খাই আর একটু পানি, কলা আর পানি, বুঝলেন না? খেয়ে গাড়ি চলছে চলছে কষ্ট হয়, আর এই ঘাম হচ্ছে, যদি একটু পাকার হাওয়া খাই আবার গলা ধরবে, একে এসি হাওয়া খেতে হয়, কষ্ট হয়, একটু কষ্ট হওয়া ভালো, বুঝতে পেরেছে? যেহেতু আমি তো অজে ফাঁকি দেই না, আমি যখন অ শুরু করি ঠিক চিন্তাধারা ফেকের একটাই মানচিল থাকে, প্রথম কি বলেছিলাম সেটাই বোঝাবো। তাহলে যে কথা বলেছিলাম ভাই, যে আচ্ছা ভুলে গেছি একটু বলে দেন, মেয়েরা চিল্লাচ্ছে, মেয়েরা কি মারপিট করছে? ও খোদা, ওরা ওরাম করছে কেন? আরাম হলো না, ওদের দেখার জন্য কি আছে, এমনি দেখতে পাচ্ছি কি ওরা নাকি? ও আল্লাহ আকবার, আল্লাহ তাকবীর, দান নারে তাকবীর, নারে তাকবীর, ও থাক কিছু বলো না, না থাক থাক আরাম বলো না, ওদের বাড়ি যাও কি করতে? হ্যাঁ উনি তো ধরে নিয়ে আসতেন, বেঁধে নিয়ে আসা কাজ, তোর বলতে হবে না, চুপ করে চুপ করে চুপ করো চুপ করো চুপ করো, তাকবীর দান নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আপনাদের কি মাথায় যাচ্ছে বাবু কি বলছে হালকা হালকা করে? যে মক্কার এলাকায় ঘর বাঁধলে জান্নাত পাওয়া যায়, অনেকে ফতোয়া দেয় না, এই হাদিসটা মক্কা থেকে পাশ করা আলেম, মদিনা শরীফ থেকে পাশ করা আলেম, সে ফতোয়া দিয়েছে, দেখো উনি বলেছে মিলাদ মক্কা শরীফে হয় না, আমার ওয়াজের উদ্দেশ্য ছিল আলাদা, মিলাদ মক্কা শরীফে হয় না, মদিনা শরীফে হয় না, তোমাদের এলাকায় কেন চব্বিশ না ফুরফুরা হুজুর এসে মিলাদ করে? এই রোগ ঔষধ দেওয়ার জন্য আমি এতদূর আগে গিয়েছিলাম। আল্লাহ আকবার, আল্লাহ আল্লাহ। বাবু বুখারী শরীফ যিনি লিখেছেন তার বাড়ি কিন্তু মক্কা মদিনা শরীফে নয়, কোরআন নাজিল হয়েছে মক্কা শরীফে মদিনা শরীফে, কিন্তু কোরআন সবচাইতে সুন্দর করে কেরাত করে পড়ে কোন জায়গার মানুষ, সেটা হলো মিশরের কারি। তাহলে কোরআন নাজিল হয়েছে মক্কায়, কোরআন নাজিল হয়েছে মদিনায়, কিন্তু কেরাত করছে কারা ভালো? মিশরের কারি। তাহলে মক্কা আর মদিনার যত আলেম রয়েছে কানে শ্বশুরি দিয়ে গিয়ে তখন ঘুমিয়েছিল, যারা বলে মক্কা মদিনার লোক ভালো বোঝে, তাই এরা কেন কেরাত বুঝিনি? এক নাম্বার পয়েন্ট। দ্বিতীয় নাম্বার পয়েন্ট হলো আবদুল্লাহ ইসমাইল বিন বুখারী, বুখারী শরীফ যিনি সংকলন করেছেন, এর বাড়ি মক্কা মদিনায় নয়, এর বাড়ি হলো বুখারা শহরে। কথা বুঝে এসছে ভাই? এর বাড়ি তো মক্কা মদিনা নয়, তাহলে মক্কা মদিনার লোক বুখারী শরীফ কেন লিখেনি? যদি বেশি বোঝে, আবদুল্লাহ ইসমাইল, আবদুল্লাহ ইসমাইল না না আবদুল্লাহ মুসলিম রহমাতুল্লাহ আলাইহে, তিনি যে মুসলিম শরীফটা নির্বাচন করেছেন, ইমাম মুসলিম রহমাতুল্লাহ আলাইহের বাড়ি হচ্ছে নিসাপুরে, ওর বাড়ি তো মক্কা মদিনায় নয়, তাহলে মক্কা মদিনার লোক বেশি যদি হাদিস বুঝতেন, তাহলে এই হাদিসগুলো এরা কেন তৈরি করেনি? দাউদ রহমাতুল্লাহ আলাইহে যার বাড়ি হলো কাবুল কান্দাহারে, এ তো কাবুল কান্দাহারের একটা ছেলে আলেম হয়ে দাউদ শরীফ রহমাত, দাউদ শরীফ তিনি সংকলন করেছেন, কিন্তু মক্কা মদিনার লোক তো সংকলন করেনি। তাহলে ছটা হাদিস পৃথিবীর শ্রেষ্ঠ হাতিয়ার, সেই ছটা হাদিসের কেতাবগুলো, হাদিস শরীফগুলো অন্য অন্য দেশে অন্য অন্য জেলার আলেমরা তারা হয়ে সংকলন করেছে, মক্কা মদিনায় ছটা হাদিস কেউ তৈরি করতে পারেনি 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 পারেনি, তবে করেছে একটা, সেটা হলো মুয়াত্তাবিন মালিক রহমাতুল্লাহ আলাইহে। তবে মুয়াত্তামিন মালিকের কেতাব এত বড়, বিশ্বকাপ খেলা চান্স পাইনি,
মানে ছটা হাদিসের ভিতরে অংশগ্রহণ করতে পারছে না, মানে সংখ্যায় খুব ছোট। তাহলে মক্কা শরীফ আর মদিনা শরীফের লোক যদি বেশি হাদিস বোঝে, তাহলে এই ছটা হাদিস, যে হাদিস মক্কায় পড়ানো হয়, যে হাদিস মদিনা পড়ানো হয়, যে হাদিস বসিরাটে পড়ানো হয়, যে হাদিস উত্তর প্রদেশে উইপু মাদ্রাসায় পড়ানো হয়, যে হাদিস বাংলাদেশে পড়ানো হয়, যে হাদিস আমেরিকায় পড়ানো হয়, এই হাদিস মক্কা মদিনার লোক পড়ছে। তাহলে উচিত ছিল ওদের তো এই হাদিসগুলো সংকলন করার করা দরকার ছিল, কিন্তু হিসাব পাওয়া মক্কা মদিনা জানকারীর ব্যাপার ওটা নয়, এলমের প্রয়োজন ছিল, এলমের দরকার ছিল। কিন্তু মক্কা মদিনার লোক দেখা যায় রসুল এন্তেকালের অনেক দুনিয়া থেকে পর্দা নেবার অনেক বছর পর এই সব ব্যক্তিরা তারা হাদিস শরীফগুলো সংকলন করে এক জায়গায় তারা মানুষের কাছে উপহার দিয়েছেন। ভাই ব্যাপারটা কি, সমস্যা তো সমাধান তো মাথা খারাপ। আমি তো ভুলে যাচ্ছি ভাই, আমার একটা বক্তৃতার লাইন ছিল একটা আলাদা, যেখান থেকে মায়েরা চিল্লেছে সেখান থেকে বক্তৃতাকে নিয়ে ভুলে যাচ্ছি। কেন, আমরা তো মুখস্থবিদ্যি না ভাই, কঠিন হয়ে যায় একটু, আরো খুব কঠিন জিনিস। রসুল বলছেন নিসাব হাওয়ালাতি শায়াতিন, ওরা হলো শয়তানের জাল, নবী আদমকে জান্নাত থেকে টেনে বার করেছে, আর তোমার আমার জলসা বন্ধ করো শনি আর মঙ্গল। আমি তাকে বলিনি, মুখ পাতলা খুব আমার, একেবারে বেগুন বাড়ি করবো, মূল্য বাড়ি করবো না, চিন্তা যারা আছে। চলেন আমি যে কথা বলছিলাম, কোন ব্যক্তি তারা প্রমাণ করে ফুরফুরা শরীফের আলেমরা বেশি বোঝে না, মক্কা মদিনার আলেমরা বেশি বোঝে। এবার আমি আপনার কাছে বলছি, প্রথম বলছিলাম মক্কা মদিনা ঘর বাঁধলে জান্নাত পাবে না, আবু জাহেলের বাড়ি আল্লাহর কাবার এলাকায়, আবু জাহেল জাহান্নামে, ফেরাউন কিন্তু দেখা যায় ওখানে এসেছিল, ফেরাউন জাহান্নামে। তাহলে পৃথিবীর জমিনে আল্লাহর কাবার এলাকায় যারা ঘর বেঁধেছে, ঈমান না এনে তারা জাহান্নামে চলে গেছে, কিন্তু ওরা আল্লাহকে মেনেছে, আল্লাহর কাবাকে মেনেছে, কিন্তু রসুলকে না মেনে ওরা বেঈমানের কাফের হয়ে গেছে। এ সমাজে কিছু আহলে হাদিস লামাজাবি তারা ফতোয়া দেয়, দেখো মক্কার এলাকা থেকে ফারেক, দেখো মদিনার ইউনিভার্সিটি থেকে ফারেক, এরা আপনার চাইতে কি কম বোঝে। এবার আমি আপনার কাছে একটা কথা বলতে চেয়েছি, আল্লাহর নবীকে মক্কা শরীফে দুনিয়া থেকে আগমন হয়েছিল, মক্কার লোক যদি এত বুঝে থাকবে তাহলে তামাম পৃথিবীর শ্রেষ্ঠ নবীকে নিজের জন্মভূমি থেকে কেন বিতাড়িত করবে। কথা বুঝে আসিনি, এত যদি বোঝে, তোমার কাছে তো হাদিস কোরআন কিচ্ছু নেই, শুধু মক্কা মদিনা দলিল। আপনি যদি বলেন মদিনা শরীফ বেশি বোঝে, মদিনা শরীফ যদি বেশি বোঝে, তাহলে আল্লাহ নবীকে মদিনা শরীফে যাবার পর কষ্ট দিয়েছে। আল্লাহ নবী এক সময় বসে আছেন, বসে থাকার পর একটা সাহাবা কিছু খাদ্য নিয়ে আসলেন, ওই খাদ্যটা আমার নবী প্রত্যেককে তিনি এক মোটা করে দেয়। আল্লাহ নবী কারোর না কারোর এক দু মোটা বেশি পড়ে গেছে। মসজিদে নববীতে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি কি বিইনসাফি করেছেন? আপনি বলেন আমি ইনসাফি ইনসাফি ইনসাফি, কিন্তু আমরা লাইনে ছিলাম, আপনি আমাদের এক মোটা করে খাজর দিয়েছেন, ওদেরকে কেন আপনি দু মোটা করে খাজর দিয়েছেন? আপনি তো বিইনসাফ করলেন। তাহলে মদিনার কিছু মানুষেরা রসুলকে বিইনসাফ বলে যখন বলেছে, অবশ্যই তারা জাহান্নামী জাহান্নামী। আল্লাহ নবী বললেন, ও সাহাবায়ে কেরামেরা, তোমরা আমার পিছনে নামাজ পড়ো, আমাকে নবী বলে মানো, কিন্তু আমি বিইনসাফি বিইনসাফি এটা তোমরা কি করে বললে? আল্লাহ নবী ওদেরকে ডেকে বললেন, মক্কা থেকে যে সব ছেলেরা এসেছে এরা কাদের বাড়ি খাওয়া দাওয়া করে? ইয়া রাসূলুল্লাহ, এরা আমাদের বাড়ি খাওয়া দাওয়া করে, আর দেখা যায় এরা কোথায় থাকা থাকা বসবাস করে? হুজুর, এরা আমাদের জমিনের উপরে বসবাস করে, এরা যে ব্যবসা করে খাজুর নিয়ে, এ খাজুর গাছটা কার? বললেন, হুজুরে খাজুর গাছটা আমাদের। ও মদিনাবাসীরা, মক্কা থেকে যারা আমার সঙ্গে এসেছিল ওদেরকে দুই মোটা খেজুর দিয়েছি, এর জন্য আমি ইনসাফ ওয়ালা নয়, বিইনসাফি যদি হয়ে থাকি তাহলে মক্কা থেকে যে সব সাথীরা এসেছিল এরা তো বিয়ে করেছিল মেয়েটা কাদের? হুজুর, মদিনা ছেলে মেয়ে এদের মেয়ে ও আপনার মক্কা সাথীরা বিয়ে করেছে। আল্লাহ নবী বললেন, আমি এক মোটা খেজুর যখন এদের দিয়েছি, আমি যদি বিইনসাফি হয়ে যাই, তোমরা মক্কার সাথীদের তোমরা খাজুরের গাছ দিয়েছো, থাকার জায়গা দিয়েছো, যাতায়াতের রাস্তা দিয়েছো, ওদেরকে
বউকে খুশি করার জন্য তোমার বাড়ির মেয়েটাকে নিয়ে তাদের বিয়ের ব্যবস্থা করেছো, তাহলে মক্কা সাথীদের তোমরা 10 রকম উপকার করলে, এটা বিইনসাফি হলো না? আমি রসুল এক মোটা খাজুর দিয়েছি, আমি কি করে বিইনসাফি হলাম? তাহলে এর দ্বারা বোঝা যায় মদিনারও কিছু মোনাফেকরা রসুলকে ক্ষতি করেছে। যারা মক্কা মদিনা দলিল দেয় যে মক্কা মদিনা আমাদের জান্নাত, আমি মক্কা মদিনার কথা অস্বীকার করছি না। আমি বলেছিলাম কোরআন নাজিল হচ্ছে মক্কা মদিনা, কিন্তু কিরাত পড়ে মিশরের, কেন মক্কা মদিনা করতে পারে না? ভালো আল্লাহ,